বীরভূম জেলার বোলপুর সংলগ্ন পাপুরি গ্রামে রক্তদানের যে মহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, এক কথায় ঐতিহাসিক নজির সৃষ্টি করল। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত 23 অক্টোবর থেকে 31 অক্টোবর এই 9 দিনের মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে সর্বমোট 1830 ইউনিট স্বেচ্ছায় রক্তদাতাদের রক্ত সংগ্রহ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজ, বীরভূম জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাট ব্লাড ব্যাঙ্কগুলিকে রক্ত প্রদান করা হয়। এই মেগা রক্তদান শিবিরের সমাপ্তি লগ্নে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি, শহীদ পরিবারের সন্তান কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনেওয়াজ, নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষাল, শহীদ পরিবারের সন্তান উক্ত শিবিরের মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজসেবী তথা জননেতা কাজল শেখ, বীরভূম ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সহ শহীদ পরিবারের সদস্যগণ এবং সর্বধর্ম সমন্বয়ে প্রায় কয়েক হাজার মানুষের সমাগমে এই মেগা রক্তদান শিবিরকে প্রাণবন্ত করে তোলে। এই রক্তদান জীবনদানকে পাথেয় করে মিলিত এবং যৌথ উদ্যোগের মুখ্য উদ্দেশ্য ছিল রক্তের অভাবে যেন কোনো মানুষ প্রাণ না হারান। বীরভূম থেকে রবিশঙ্কর ঘোষের রিপোর্ট, বর্ধমান টুডে। কিছু সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করছি। এক যে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমার জানা ছিল না। দুদিন আগে আমাকে কাজল মহাশয় ফোন করেছিলেন, বললেন শান্তিব্যাপী একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো আমি শুনেই অবাক হলাম, দুদিন আগে আমি কোনোদিন শুনিনি শান্তিব্যাপী রক্তদান শিবির বা উৎসব আকারে এটা ধারণ করেছে এবং অগণিত মানুষ এখানে আসছে। প্রতিদিন 200-র ওপরে মানুষ রক্তদান করেছেন স্বেচ্ছায়, এবং এখনো পর্যন্ত যা জানতে পারলাম প্রায় 1400 মানে 1400 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে। সত্যি বলতে কি আমার নলেজে বা আমার জ্ঞানত আমি এত বড় রক্তদান করি কোথাও দেখি। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি বা বিভিন্ন জায়গায় বসবাস করেছি, এত বড় আয়োজন রক্তদান শিবির নিয়ে এটা এই আমার প্রথম দেখা। এবং এর জন্য কাজল শেখ মহাশয় সহ যারা উদ্যোক্তা আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনে এইরকম সমাজসেবামূলক কাজে আপনারা এগিয়ে যান। আমরা প্রশাসনের পক্ষ থেকে যতদূর সম্ভব আপনাদের সাহায্য করব এবং পাশে থাকবেন। আহ্বানে সারা দিয়ে আমরা এগিয়ে এসেছেন, বরাবর থাকবেন তো কাজলদার পাশে, কারণ বরাবর থাকবেন তো, কারণ আপনারা রক্তদানের উদ্দেশ্যে এখানে হাজির হয়েছেন। নিশ্চয়ই কোনো লোভ লালসা বা অন্য কোনো প্ররোচনায় পা দিয়ে আমরা এখানে আসেননি, এসেছেন মানুষের সেবার প্রয়োজনে। কাজলদা হচ্ছে সেবার নায়ক, সেবার প্রতীক। আমরা কথা দিচ্ছি, আমরা চিরকাল যতদিন বাঁচব, যত রক্তবিন্দু শেষ পর্যন্ত থাকবে, আমরা এই কাজলদার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে মানব সেবায় নিয়োজিত থাকবো। এইটুকু কথা বলেই আমার কথা শেষ করছি। টিম প্রত্যাশার পক্ষ থেকে কাজলদাকে হাজারো স্যালুট, নমস্কার, ধন্যবাদ। উপস্থিত আছি পুরো টিম, শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে এবং কাজলদার উদ্যোগে যে রক্তদান শিবির তা সত্যি রাজ্যে এবং জেলার বুকে তো বটেই অভাবনীয়। প্রথম দিন থেকে আমরা সিউড়ি থেকে এসেছি, দেখেছি যে এত সুন্দর একটা আয়োজন এবং সম্পূর্ণ সায়েন্টিফিকলি বৈজ্ঞানিকভাবে, যেটা আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম একটা মূল মন্ত্র যে শুধু শিবির করলে হবে না, শিবির করতে হবে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে। সেই জন্য একদিনে না করে ক্রমাগত 9 দিন ধরে টানা এই যে রক্তদান শিবির জেলার 3টে ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে পার্শ্ববর্তী ব্লাড ব্যাঙ্ক, আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে এত সুসংগঠিতভাবে এই যে রক্তদান শিবির কাজলদা করেছে, তার জন্য কাজলদাকে আমরা রাজ্য রক্তদান আন্দোলনের টিম থেকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। একটা কথা না বললেই পারছি না যে শুধু রক্তদান নয়, আমি এসে দেখছিলাম চারিদিকে এত ব্যানার, এবং তাই জন্য আমরা প্রত্যেক দিন সিউড়ি থেকে ছুটে এসেছি, কলকাতা থেকে আমাদের সদস্যরা এসছে শুধুমাত্র এই শিবিরে অংশগ্রহণ করার জন্য, যে এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে শিবির করা যায়। এবং এটা শুধু রক্তদান শিবির নয়, এটা একটা কর্মশালাও, যারা রক্তদান শিবিরে কাজ করছে তারা দেখে এটা শিখতে পারবে। কাজলবাবু যে এত বড় একটা মহাযজ্ঞের আয়োজন করেছেন, এখানে উপস্থিত থাকতে পেরে আমি ভীষণ আপ্লুত এবং অভিভূত। সবাই ভালো থাকবেন, তার সবারই সুস্থতা কামনা করি। সবাই এই কর্মযজ্ঞে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার প্রণাম, ভালোবাসা, সবাই ভালো থাকবেন।
বীরভূম ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। 2000 সালের 28শে মার্চ আমার এক বিএসএফ কর্মদাতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং সে আমার পরিবারটাকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিল। এ বিষয়ে আপনাদের অনেকে জানা আছে, সেই বিষয় নিয়ে আমি দীর্ঘায়িত আলোচনা করছি না। সেই দাদাকে এবং তার সঙ্গে সঙ্গে নানুর বিধানসভার যতগুলো শহীদ আছে সব সকল শহীদদের স্মরণের জন্য আমরা আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাহায্য মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থার খুলেছি এবং ওপেন করেছি এবং সেটা বেশ কিছুদিন ধরে চলছে এবং সমাজের সমাজসেবামূলক কাজগুলো ওই সংস্থার মাধ্যমে আমরা করে থাকি। আমরা দেখেছেন যখন করোনার কোভিড-19 সময় আমরা এই গ্রামের মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে 100% করোনার টিকাকরণ করতে সক্ষম হয়েছিলাম, সেটা মনে হয় যেন পশ্চিমবাংলার এক নম্বরে আছে, যদিও এটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। এই গ্রামে যখন কোভিড-19 সময় সারা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়েছিল তখন আমরা এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে আমরা এখান এই মাদ্রাসা প্রাঙ্গণে বেশ কয়েকটি দোকান করেছিলাম, খোলা মার্কেট, নিত্য প্রয়োজনীয় মানুষ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী এখানে বিনামূল্যে দেওয়া হতো এবং এরিয়ার হাজার হাজার মানুষ এসে এখানে নিজের সাথে কয়েক মাস ধরে চলেছিল। তারপর এখানে আমরা থ্যালাসেমিয়া টেস্ট থেকে শুরু করে মেয়ে ছেলেদের অল্প বয়সী বিবাহ যেন না হয় সেই সব থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করে থাকি, শীতের দিনে শীত বস্ত্র বিতরণ। এবং এটা আমার মায়ের হাত দিয়ে আমি উদ্বোধন করেছিলাম এই ব্লাড ডোনেশন ক্যাম্প, যেহেতু এখন পুজো মরশুম চলছে এই মরশুমে রক্ত সংকট দেখা দিয়েছে, সেই রক্ত সংকট মোচনের জন্য বিভিন্ন হসপিটালগুলোকে আমরা আহ্বান করি এবং তারা এগিয়ে আসে। এবং আমরা ফেসবুকের মাধ্যমে আমার যেসব ইয়াং জেনারেশন ভাইয়েরা আছে নানুর বিধানসভা সংলগ্ন পার্শ্ববর্তী বিধানসভাগুলো থেকে তারা সকলে আসে এবং এসে এখানে ব্লাড দিয়ে যায়। প্রতিনিয়ত 23 তারিখ থেকে কাল অবধি 1200 ইউনিট ব্লাড আমরা ডোনেট করেছি। আজকের দিনটা বিশেষ করে লাস্ট দিন, সর্বত এই গ্রামের যারা মহিলারা আছে সেটা সংখ্যালঘু সম্প্রদায় বলতে পারেন, আদিবাসী সম্প্রদায় বলতে পারেন, নিম্নবর্তী মহিলারা, আমার মা বোনেরা এগিয়ে এসেছে। সবথেকে আমার কাছে বড় পাওনা যে মা বোনেদের ভালোবাসা আমাদের প্রতি আছে, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। যারা বাড়ির বাইরে পা রাখে না, যারা পর্দার বাইরে বের হয় না, সেই মহিলারা এগিয়ে এসেছে। এবং ইয়াং নেশন ভাইরা তো আছেই, বোনেরা তো আছেই, স্কুলের স্টুডেন্ট যারা তারাও এগিয়ে এসেছে এবং এখানে তত্ত্বাবধানে তারা কাজ করছে। বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন জেলার যেগুলো আছে তারা সকলে এগিয়ে এসেছে। সত্যি আমি খুব অভিভূত।